করলাম আমি আমার গন্তব্যে। যা রান্না, কালকে ভাত আসিল অনেকটা, এই গরম কইরা ভাত দিছি, মাছ ভাজা করে ভাত দিছি। আর আমার অর্ধাঙ্গ কইল মুড়ি দিতাম, তো মুড়ি আর গুড় দিলাম, কইলাম একটু ভাত খেয়ে নাও, না খাইছি না খাইলে আর কি করা, এইগুলো অবস্থা। রান্না বান্না করুন দেখি কি করি, মাছ আছে অনেক, বেশ মাছ ভালোই আছে, অনেকটা মাছ আছে। কাবুলি ছোলা ভিজাইলাম মাছের মাথা দিয়া করে, আর ধরুন মূলা আছে, মূলা আলু দিয়া মাছের ঝোল, দেখি মূলা ভালো নেই মাছের ঝোল করুন। আর ভাতটা বসেছি না, এখন বসল আর কি করো, দেখি কি করি, তাহলে লগে থাকো আমার। হাই বন্ধুরা, কেমন আছো? আমি স্মিতা, স্মিতার পছন্দ চ্যানেল। তোমরা সবাই জানাই অনেক অনেক বজন খাইছে, বজন বাপের খাইছে, বাপের কাছে খাইছে বোকা, কোন যেত না আমার বোমা এলে নাই, এলিয়ে কইলাম তো রান্না বান্না করি, চলো তোমার সঙ্গে শেয়ার করুন। তাইলে বাপরে বাপ, কি কম লাগতেছে এখন, দাদা তারা সাহায্য সাহায্য এগারোটা বাজে আছে, মাছের মাথা আছে, ভাত বয়েছি, ভাত হয়েছে, চা বয়েছি, আজকে 12টা বাজে এখনো চা দিছি না, আজকে সব দেরি। মাথা নামাই লিখছি, মাছের মাথাটা ভালো করে না বাজছে আমার ভালো লাগে, মাথা শুধু আমি ভাত দিয়ে খাই, অন্য কেউ ভাজছে না, তো মাথা নামাই লিখছি এখন তরকারিটা বয়েছি। এখানে তোমরা লোকের শেয়ার করলাম না, হইছে না, হইল না, হইল না, আমার তো ভালোই হয়েছে, একটু ঘুরাইতে পারছি, আমার একটু ঘুরতে ভালো হইলো, বাইক একটু বইতে ভালো হইলো। কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভাত খেয়েছি, এরকম লাগলো হঠাৎ, এখন ঘুম পাই আছে, তোমার সঙ্গে একটু কথা বলে লাই।
সবকিছুর তোমরা নিশ্চয়ই খাওয়া দাওয়া সব হয়েছে না, সবাই রেস্ট নাও, আমিও রেস্ট নিই। হ্যাঁ ঠিক আছে, আবার দেখা হইব পরে। ততক্ষণ সবাই ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো। হ্যাঁ অবশ্যই ভালো থাকো। তাহলে এখন যার মতন বাই বাই। অল্প সময় বেশি বলার তো মানে দেরি তো থাকা। সবাই ভালো থাকো। হ্যাঁ বাই বাই।